মাহি, 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 বেরিয়ে আয়। মা, তুমি আসছো? আরে এত কথা বলার দরকার কি? মাকে নিয়ে চলো না, ঘরে চলো। না, আমি এখানে বসতে আসিনি। এই ছোট লোকের বাচ্চা, তুই কি ভেবেছিস আমি এখানে এসেছি তোদের সাথে আত্মীয়তা করতে? ছোট লোক কোথাকার, গরিব কোথাকার, ওফ, দেখলেই আমার ঘৃণা লাগে এসব ভাঙাচোরা বাড়ি। এখানে থাকি কিনা আমার মেয়ে? বেহাই স্যার, কি যে কোন, আত্মীয়র বাড়িতেই তো আত্মীয় আহে। শোন, মানুষ মানুষের সাথে আত্মীয়তা হয়, গরু ছাগলের সাথে আত্মীয়তা হয় না। তার মানে আপনি কইতে যাইতেছেন আমরা গরু ছাগল? সেটা হলে তো ভালোই হতো, অন্তত বাজারে কিছু দাম পাওয়া যেত। যাই হোক, আমি এত কথা বলতে আসিনি, আমি এসেছি আমার মেয়েকে নিয়ে যেতে। এই চল, বাড়ি চল। আপনার মাইয়ারা নিয়ে যাবেন মানে? আমার এতদিনের সংসারের কি হইব তাইলে? কিসের সংসার? তোর মতো গরিব ছোট লোকের এই ভাঙা বাড়িতে আমার মেয়ে থাকবে, এটা কি সংসার বলে? মা, তুই চুপ কর। ছয় ছয়টা মাস ধরে তুই এখানে আছিস, কোনো পরিবর্তন হয়েছে? সারা জীবন যদি চেষ্টা করিস তারপরেও এদের পরিবর্তন করতে পারবি না। দিন শেষে 2 কেজি চাল, 250 ডাল, 1 পোটলা পুঁই শাক, এটাকে জীবন বলে? এটাকে জীবন বলে না। তুই কি ভেবেছিলি তোর এখানে আমার মেয়ে সারা জীবন থাকবে? আসলে আমরা তো গরিব মানুষ, দিন আনে দিন খাই। যদি কামনা করতে পারি, ওই দিন চুলাও জ্বলে না, 2 কেজি চাল, 2 কেজি ডাল আনতে পারি, এটাই তো অনেক বেশি। এছাড়া আমি আর কি করুম কন? এই, আমি এত কথা শুনতে চাই না। এই মাহি, তুই ওকে কিছু বলিসনি? না মা, ওকে এখনো কিছু বলিনি। আসলে তোমার সাথে কালকে রাতে ফোনে কথা বলার পর আমি সাথে সাথে ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম, তখন আর মনে ছিল না ওকে জানানো। ভেবেছিলাম ওকে সকালবেলা বলবো, কিন্তু তার মধ্যে তুমি চলে আসলে। আচ্ছা শোনো না, মা বলেছে কি তোমাকে আর আমাকে মায়ের সাথে যেতে আমাদের বাড়িতে, আমাদের অনেক টাকা কামাতে হবে, অনেক টাকার মালিক হতে হবে, তাছাড়া এখানে থাকলে কোনো কিছু সম্ভব না। আরে এইটা তো খুশির খবর, তুমি দাঁড়ায় আছো কেন? যাও তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে আসো। আমার যে জায়গায় গেলে লাভ হইব আমার তো সেই জায়গা যাইতে হইব, যে জায়গায় গেলে আমার টাকা ইনকাম হইব আমার সেই জায়গা যাইতে হইব, আমি যে জায়গায় গেলে কোটিপতি হইতে পারব আমি তো সেই জায়গায় যাবো। যাও যাও ব্যাগ নিয়ে আসো। বাজান কই যাবি তুই? আমার ভালোয়া মায়ের ভালোয় যাবি? বাজান তোর হাত চাল ধরে কইতাছি তুই আমার ভালোয় যাইস না বাজান। আরে হাত চাল, আরে তুমি কি পাগল নাকি? হ্যাঁ, এই গরিবের বাপ মধ্যে আর কতদিন থাকবো? কও গরিব ভাল লাগতেছে না আমার? সারা জীবন গরিব গরিব গরিব, গরিব হয়ে জন্মানোটা ঠিক আছে কিন্তু গরিব হয়ে মরাটা কিন্তু ঠিক নাই। আমার কত ইচ্ছা আমি টাকা কামামু, এরকম একটা গাড়ি কিনবো। তুই যাস না বাজান, তুই তোর মায়ের ভালো যাস না, তুই সই লাগেলে আমি একলাই বাড়িতে কেমনে থাকবো বাজান? তুই আমার সাথে থাক, একটা কাম কাজ করে আমার ঠিকই সইলা যাইব বাজান, আল্লাহ ঠিকই চালায় নিব। কি বললেন আপনি আরেকবার বলেন? আমরা থাকবো এই বাড়িতে? আপনার ছেলে থাকতে থাকুক, কিন্তু আমি এক মুহূর্তে এই বাড়িতে থাকবো না। আমার মতো ঠিকই বলেছে, বিয়ের পর থেকে তো দেখেই যাচ্ছি, চাল ডাল আনো, খাওয়া দাওয়া করো, ঘুমিয়ে যাও, এভাবে করলে কি জীবন চলে? শুনেন, জীবন চালাতে হলে না টাকা লাগে, যেটা আপনাদের কাছে নেই। এই তুমি কি আমার সাথে যাবে নাকি তোমার মায়ের আঁচল ধরে বসে থাকবে? আরে তুমি যে কি কও না, আরে মার কথায় কিছু মনে করো না তো, আমি কি কই সে জায়গা থাকবো? আমি তো চলে যাবো। তুমি আর শাশুড়ি আম্মা তো একদম ঠিক কথাই কইছো, এই জায়গা থাকলে আমার জীবনও কিচ্ছু হইব না, আমি সারা জীবন ভিখারি হয়ে থাকব। আমি তোমাকে বাড়িতে যাবো, বড় বাড়িতে থাকবো, উফ কি বড় বড় পালঙ্ক, কি সুন্দর সোফা, হ্যাঁ কি সুন্দর গাড়ি, আমার শখ আছিল গাড়ি চালামু, আমার একটা নিজের গাড়ি হইব, এই জায়গা থাকলে জীবনও আমার কিচ্ছু হইব না। শাশুড়ি আম্মা যদি চায় তাহলে আমি বিদেশেও চলে যাইতে রাজি আছি, আমার কোনো অসুবিধা নাই, আমার শুধু টাকার দরকার। এই বলদটাকে মনে হয় কাজে লাগানো যাবে। ও বাজার, তুই এসব কি কইতে
আসত বাজার। আমি তো জানতাম যে তুই শ্বশুর বাড়ি চলে যাবি, কিন্তু আর বিদেশ যাবি কেন যাবি? আর তুই বিদেশে কি করবি, কি খাবি, কেমনে থাকবি? ও বাজার, তুই আমার বলাই বিদেশ চলে যাবি। ও বাজার, তুই এত বড় ভুল করিস না বাজার, তুই এত বড় ভুল করিস না। কি সব আদিক্ষেতা, এসব ঢং দেখলে আমি বাঁচি না। আচ্ছা, ছেলের জন্য যদি অতই মায়া থাকে তো দেন না, কিছু টাকার ব্যবস্থা করে ব্যবসা বাণিজ্য করুক, অথবা বিদেশে চলে যাক, সেটার তো মুরদ নেই। খালি আদিক্ষেতা মায়া কান্না, ধ্যাত, আমার এসব দেখতে একদম ভাল লাগে না। এই আপনার নাকের কান্না বন্ধ করবেন, আপনার এসব কান্না দেখে না আমাদের জীবন চলবে না। এই তুমি আসো, চলো চলো, দেরি হয়ে যেতেছে। হ্যাঁ হয়েছে তো, চলো তো তাড়াতাড়ি চলো, আমার আবার মিটিং আছে। এসো এসো, গাড়িতে বসো, বসো বসো। ছোট লোক বেইমানটাকে আবার আমাদের বাড়িতে কেন নিয়ে আসছো, যে কিনা তোমার মান সম্মানের কথা একটিবারও ভাবে নাই, তোমার মাথা নিচু করে দিয়ে চলে গেছে, আর সেই মেয়েকে তুমি আবার এই বাড়িতে নিয়ে আসছো? যেটা বুঝিস না সেটা নিয়ে কথা বলিস না তো। ও এখন তুমি বলছো আমি কিছু বুঝি না, আমি কিছু জানি না। মা আমি বুঝতে পারতেছি না, তুমি নিজে আমাকে বললে যে তুমি ওদেরকে কখনো মেনে নেবে না, আর তুমি আজকে ওদের আমাদের বাড়িতে নিয়ে আসলে। এখন তুই ছোট ছোট মতো থাক, আমার বিষয়ে কোনো নাক গলাতে আসবি না। আর তোকে বড়দের মাঝখানে কথা বলতে কে বলেছে শুনি? হ্যাঁ এখন তো বলবেই, আমি কিছু বললেই তোমার কাছে বেশি কথা মনে হবে তাই না? তুমি একটা জিনিস চিন্তা করো তো, তুমি যেই কাজটা করেছো এখন যদি আমিও সেম কাজটা করি, আশেপাশের মানুষজন তখন কি বলবে? মা এই বাড়ির বড় মেয়ে যেই কাজটা করেছে, ছোট মেয়েটা তো সেম কাজটাই করেছে, তখন তোমার নাক কাটা যাবে না, তখন তোমার মান সম্মান যাবে না মা? হ্যাঁ মানে ও তো ঠিকই বলেছে, কারণ তুই যে কাজ করেছিস, কথায় আছে না বড় হাল যেদিকে যায় ছোটটাও সেদিকে যায়। আচ্ছা যাই হোক, ওসব নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না, তুই যা জামাইকে নিয়ে ভিতরে যা। মা আমি না কিচ্ছু বুঝতে পারছি না, তুমি নিজে আমাকে বললে যে তুমি ওদেরকে কখনো মন থেকে মেনে নিতে পারবে না, তাহলে আজ কেন তুমি নিজে গিয়ে ওদেরকে এই বাড়িতে নিয়ে আসলে? আমি তো এটাই বুঝতে পারতেছি না। কেন এনেছি তা শুনবি? শোন, কাটা দিয়ে কাটা তুলতে হয়, তাহলে ব্যথাটা একটু কম লাগে। ও ছোট লোকের বাচ্চা, আমার অবুজ মেয়েটাকে প্রেমের ফাঁদে ফেলে একেবারে অন্ধ করে দিয়েছে। এখন আমি ওকে যতই ভালো কথা বলি না কেন, ওর কানে কিছুই ঢুকবে না। এই জন্য অনেক কষ্ট করে আমি ওদের বুঝিয়ে শুনিয়ে বাড়িতে এনেছি। এটা তো দেখতেই পারলাম, কিন্তু এখন কি করবে সেটা তো বুঝতে পারছি না। এখন তুই শুধু দেখতে থাক আমি কি করি, ওই গরিব ছোট লোকের বাচ্চাটাকে কাজে লাগাতে হবে। কাজ তো করতে হবে, কিন্তু আমার মতে এদেশে থেকে কাজ করে কোনো লাভ নাই। তাইলে তোমার যেটা ভালো মনে হয় সেটা করো। কি বলছো এসব, আমি চাইলে তো আর সবকিছু করতে পারছি না, সবকিছু তো মায়ের হাতে। আচ্ছা মা তো আমাকে বলেছে যা করার মা করবে, দেখি না মা কি করে। আরে যা করার মা তো করবই, মানে আমি কইতে চাইতেছিলাম কি, যেটা করবো একটু তাড়াতাড়ি যেন করে, বাড়িতে বসে থাকলে তো আর আমার মনের আশা পূরণ হইব না, আমি তোর কোটিপতি হইতে পারব না। আচ্ছা ওসব কথা বাদ, তুমি আমাকে এখন এটা বলো তো, তুমি কি এই দেশে থেকে কাজ করবা নাকি বিদেশে গিয়ে কাজ করবা? দেখো তুমি যদি এই দেশে থেকে কাজ করো তাহলে কিন্তু সব কিছু আস্তে আস্তে হবে, টাকা আর তাড়াতাড়ি জমানো যাবে না। আর তুমি যদি বিদেশে গিয়ে একটু কষ্ট করে কাজ করো তাহলে দেখবা খুব তাড়াতাড়ি সহজে টাকা জমানো যাবে। তুমি শুধু একটু কষ্ট করে মাসে মাসে টাকা পাঠাবা, দেখবা বছর শেষে অনেকগুলো টাকা জমে গেছে। তাই নাকি? তাহলে দেশে থাকা কি করবো?
বিদেশ চলে যাব, বিদেশ যাইয়া টাকা কামাবো। এই তুমি একটু মারে বুঝাও না, যেন তাড়াতাড়ি ব্যবস্থাটা করে। ঠিক আছে, সেটা না হয় মাকে বলে ব্যবস্থা করানো যাবে, কিন্তু বিদেশ যেতে তো অনেক টাকা দরকার। এই শোনো, কই থেকে ম্যানেজ করবো, কি করবো না করবো এত কিছু আমি জানি না। আমি শুধু জানি আমি কোটিপতি হমু, বিদেশ যামু, টাকা কামামু। টাকার কাজ কি মুখে বললেই হয়? আচ্ছা, তারপরও দেখি না মা কি করে, মা যেটা করবে সেটাই হবে। শোনো, তোমার মারে দেখলে বোঝা যায় তোমার মার কাছে অনেক টাকা আছে। আর যদি দুই সাইড টাকা একটু শর্ট পড়ে আশেপাশে টান দিলে চলে, একটু বোঝাই। আল্লাহ গো, এখন আমি কি করবো আল্লাহ? আমি কি না খাই মুইরা যামুগা, এত বড় দুইনাথ, আমাকে কেউ নাই। আমার তো এম সায়ের চিন্তা খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই আল্লাহ। আল্লাহ তুমি আমার দেখো আল্লাহ। অবাজান, আমার কিছু সাহায্য করো বাবা, আমার কয়টা টাকা দাও বাবা, আমি খুব অভাবে আছি। সাসি, তুমি এমন রাস্তা রাস্তা ভিক্ষা করতেছো, মানুষের কাছে হাত পাইতেছে এ খাইতেছো কেন? তাই খামু না কি করবো বাবা, পেটে তো আর মানে না, পেট তো দানা পানি চায়, তাই তো ছায়া খাই, নালে চলবো কেমনে? কেন সাসি, তোমার পোলা সৈকত কই? আছে শ্বশুর বাড়িতে। বাবা রে, আজকাল কিছু পোলা পায় নামে মাত্র বাবা মার, আর জন্মাইছে শ্বশুর শাশুড়ি লেগা। কি কও সাসি, সৈকত তাইলে বিয়ের পর এমন হয়ে গেল, বউয়ের হাত ধইরা শ্বশুর বাড়িতে চলে গেছে? হ্যাঁ, ও তার বউর হাত ধইরা একদম শ্বশুর বাড়ি চলে গেছে, আমারে ফালাই রেখে। তা তোমার এমন করে ফালাই রেখা চলে গেল, শ্বশুর বাড়িতে গিয়া কি কাম করে খাইব? শুনছি ওর শাশুড়ি বলে ওরে ব্যবসা দিয়া দিছে, ওরে নাকি ওরে বিদেশ পাঠাই দিব, বিদেশে যাইব, কোটিপতি হইব। কি কইলা সাসি, তোমার বলা বিদেশ যাইব, কোটিপতি হইব? তাহলে এই কোটিপতি হওয়ার নেশায় তোমার কোনো খোঁজ খবর নিতেছে না? আহারে, যেই মা এত কষ্ট কইরা পোলাডারে বড় করলো তার কোনো খোঁজ খবর নিতেছে না, আজকাল এমনই হইতেছে। এলো, 100 টাকা রাখো, এটা দিয়ে কিছু খাইও। আমি তোমারে আরও বেশি দিতে পারতাম, কিন্তু আমার তো কোনো কাজ কাম নাই। কিন্তু চাচি তুমি কোনো চিন্তা করো না, আমি মাঝে মাঝে এসে তোমার দেখে যাবো। ভালো থাকিস বাবা, আল্লাহ তোরে ভালো করুক। আল্লাহ যতদিন বাঁচায় রাখবো ততদিন মানুষের দুয়ারে দুয়ারে ছায়া চিন্তা খাওয়া ছাড়ার কোনো উপায় থাকবো না বাবা। তবু দুয়ারে আমু, যতটুকু পারস এই মায়ের একটু সাহায্য করিস। চাচি, আল্লাহ কখনো কাউরে নিরাশ করে না, কাউরে না খাইয়াও রাখে না। একটা কথা সবসময় বিশ্বাস রাখবা, আমাকে রিজিকের মালিক হইছেন আল্লাহ। আমি তাইলে আজকে যাইছি। আচ্ছা বুঝলাম, ভালো থাকিস। হ্যাঁ, শেষ জীবনটা ওনায় ছায়া চিন্তাই কাটাই দিতে হইব, আল্লাহ না জানি কপালে কি রাখছি। সব ব্যবস্থা হয়ে গেছে, অল্প কিছু টাকা শর্ট পড়ে গেছে, এমন একটা জামাইকে বিয়ে করেছিস, 1000 টাকা যে কোথা থেকে এনে দিবে সেই ক্ষমতাও তার নাই। আমি যে কি ঝামেলায় পড়ে গেলাম, এখন আমার পুরো টাকাটাই মার যাবে। কি বলছো তুমি মা, সামান্য কিছু টাকার জন্য এতগুলো টাকা মার খেয়ে যাবে? আচ্ছা মা, আর কত টাকা দরকার? আরো 50,000 টাকা দরকার। দেখেছো সৈকত, তোমার হাতের অবস্থা তো এখন ভালো না, কত করে বলেছে অল্প অল্প করে কিছু টাকা একটু জমাও, কে শুনে কার কথা, এখন বুঝতে পারছো টাকা মর্মটা কি? আই আংটিটা খুলে দাও তো। কি কইছস তুমি, আংটি খুলে দিমু মানে? এইটা আমার মা দিছিল আমারে, মারে তো ফালাই রেখা চলে আইছি, অন আমি বিদেশে চলে যাবো, এইটা থাকলে তো মার একটু মনে করতে পারবো, মার স্মৃতিটা আমার কাছে থাকলো। আই তোমাকে বলেছি একটা আংটি খুলে দিতে, সামান্য আংটি খুলে দিতে এত মায়া লাগছে কেন? দাও। মা, এই আংটিটা রাখো, এই আংটিটা বেঁচে
বাকি টাকা দিয়ে ওকে বিদেশ পাঠানোর চেষ্টা করো। আন্টি, এই আন্টি বিক্রি করে আর কয় টাকাই বা পাবো, কি যে করি। আচ্ছা দেখি বিক্রি করে কত টাকা পাওয়া যায়, আর বাকিটা আমাকে আবার ব্যবস্থা করতে হবে। এটা তুমি কি করলা? মারে আমার আংটিটা দিয়ে দিলা। এই আংটিটা আমার মা আমারে কষ্ট করে বানাই দিছিল। এটা মায়ের শেষ স্মৃতি। মারে তো গেরামে খাইছি, এখন বিদেশে চলে যাবো, মার কোনো স্মৃতিও থাকলো না। এটা যদি বেচা দাও মার কোন স্মৃতি নিয়ে আমি যাবো? আর তাছাড়া মাঝে মধ্যে মায়ের দেওয়া স্মৃতিটা দেখলে তো ভালোই লাগতো। পেটে ভাত না থাকলে ভালোবাসা আছে না, জানলা দিয়ে পলায়। আরে মায়ের আংটি দিয়ে কি করবে, এটা কি ধুয়ে ধুয়ে পানি খাবে, তাতে কি তোমার পেট ভরবে? হ্যাঁ, আর তোমাকে কোটিপতি হতে হবে না। আর মা বাদ দাও তোর কথা, তুমি যাও এই আংটিটা বিক্রি করে ওর বিদেশ যাওয়ার ব্যবস্থা করো। আমি দেখছি কি করা যায়। কাজটা কি ঠিক হইলো? কি করলা কত আংটিটা দিয়ে দিলা? আমি যা করছি একদম বেশ করেছি, আমার মুখের উপরে না আর একটাও কথা বলবা না। আর সামান্য 5 বছরই তো বিদেশে গিয়ে থাকবা, দেখবে বিদেশে গিয়ে তুমি এর থেকে আরো দামি দামি আংটি পরতে পারবে। শুধু আংটি কেন, এর থেকে আরো দামি দামি জিনিস পরতে পারবে, ভালোভাবে চলাফেরা করতে পারবে। সামান্য একটা আংটির মায়া তুমি ছাড়তে পারছো না, আর আমার মাঝে কত কষ্ট করে তোমাকে বিদেশে পাঠাচ্ছে। আর আরেকটা কথা, বিদেশে গিয়ে কোনো বিলাসিতা করার দরকার নেই, কারণ ওখানে কেউ তোমাকে চিনবেও না আর দেখবেও না। একবেলা ঠিক মতো খেতে পারলে দুই বেলা খাওয়ার কোনো চিন্তা করবে না, শুধু মাথার মধ্যে একটা কথাই চিন্তা করবে, কিভাবে বিদেশ থেকে দেশে টাকা পাঠাবে। আমি কিন্তু 5 বছরে প্রত্যেকটা টাকা হিসাব করে নেব। কি ব্যাপার, মুখটা এরকম হাড়ির মতো করে রেখেছে কেন, কি হয়েছে? মা কি হয়েছে তুমি বুঝো না, হাড়ের মতো করবো না তো কিসের মতো করবো? আমাকে নিয়ে তো তোমার বিন্দু পরিমাণ টেনশন আছে বলে আমার মনে হয় না, যত টেনশন তোমার মেয়ের জামাইকে নিয়ে। আমি বুঝতেছি না মা তুমি কেন এই ধার দেনা করে ওকে বিদেশে পাঠাচ্ছ, বলো তো কি লাভ? আমি কিছুই বুঝতে পারছি না। বলদ, তুই একটা বলদ, তোর বাপে ছিল বলদ, বলদের ঘরে বলদ হয়েছিস তুই। আচ্ছা আমি যা করি সব চিন্তা ভাবনা করেই করি। আমি যে ওই কামলাটাকে বিদেশে পাঠাবো, অ্যাকাউন্টটা কার নামে করেছি তুই জানিস? আমার নামে। ও যে বিদেশে কষ্ট করবে, টাকাটা পাঠাবে, কার অ্যাকাউন্টে আসবে? আমার অ্যাকাউন্টে আসবে। তাহলে ওরা কিভাবে পাবে এই টাকা? সব তো আমার হাতের মুঠায়। ওই কামলাটা বিদেশে শুধু কষ্টই করবে, টাকার মুখ দেখবে না জীবনেও। কি বলতেছ, সব না আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তোমার মাথার উপর দিয়ে যাবে, আমি সেটা ঠিক করে মাথার নিচে নামাবো, বুঝতে পেরেছো? আমার উপরে ভরসা রাখো। জমিটা রাস্তার পাশে কিনতে হইব, এক বিঘা লইব না হইব, নাহলে পাশ থেকে কিনে নেব। জমিতে 5 তলা একটা বাড়ি করব, একদম বিদেশি স্টাইল। কয় টাকাই বা লাগবে? তুমি কি পাগল হয়ে গেছো, কি বলতেছো তুমি এসব? তুমি এখনো ঘুমাও নাই কেন? কয়টা বাজে রাত দেখছো? আরে কি ঘুমামু, তুমি কি কও? হ্যাঁ, প্ল্যানিং না করে কি ঘুমানো যায়? এই যে বিদেশে যামু, টাকা ইনকাম করবো, টাকা খরচ করতে হবো না, আমার একটা স্বপ্ন আছে না, এই যে আমার স্বপ্ন 5 তলা বাড়ি বানামো। তারপরে মনে করো যে বাড়ির কোন পাশে এই যে আমি গ্যারেজ বানাবো, গাড়ি কয়টা রাখবো, 5টা 7টা গাড়ি তো কিনবই, আমরা যে কয়জন পরিবারে সে কয়টা গাড়ি কিনবো। এইসব প্ল্যানিং প্ল্যানিং না কইরা যদি আমি ঘুমাই যাই তাহলে কি হইলো কও? টাকাগুলো নষ্ট হয়ে যাইবো না? এর জন্যই বলে গাছে কাঁঠাল গোফে তেল। এখন অব্দি বিদেশে যাওয়ার কোনো খবর নাই, সে আসছে বাড়ি গাড়ি এগুলো নিয়ে। আই ঘুমাও তো, পাগল হয়ে গেছে। বুঝলা না বুঝলা না, আমার দাম দিলা না তো, যখন 5 তলা বাড়ি বানামো আর অতগুলা গাড়ি কিনবো তখন ঠিকই বুঝবা। আই ঘুমাও চল। হ্যাঁ হিসাব তো আপনিও রাখবেন আমিও রাখবো,
আরে ভাই, আপনার সাথে আমার এত কথা বলতে হয়? আপনাকে প্রথমে দিয়েছি আমি 3 লাখ টাকা, পরে দিয়েছি 50,000, তাহলে কত হলো? 3.5 লাখ টাকা, আর বাকি থাকে 2 লাখ টাকা। ও যখন বিদেশে যাবে, চাকরি করবে, বেতন পাবে, তখন আপনি আস্তে আস্তে ওর কাছ থেকে কেটে নেবেন। এরকমই তো কথা হয়েছিল আপনার সাথে আমার, তাই না? আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার 1টি টাকাও মার যাবে না। দানকারী টাকা কখনো মার যায় না। কে কত খাওয়াইলো, কে কত কারে দান করলো, সব ওই আল্লাহর কাছে হিসাব করা আছে। আপনি একদম ঠিক কথা কইছেন, আল্লাহর কাছে সব হিসাব আছে। কত হিসাব করে আল্লাহ পুরো দুনিয়াটা চালাইতেছে। সাসি, আপনি কি একটা রুটি খাওয়া হইব নাকি আর একটা দিব? না গো বাজান, আর কিছু খাব না। এই রুটি দেখাইয়া গেলে পানি খেলি আমার পেট ভরা যাইব। বাবা রে, রিজিক বড়ই কঠিন জিনিস। কার রিজিক কোনানে আছে আল্লাহ ছাড়া কেউ কইতে পারে না। এই যে আমি তোমার কাছে সাহায্য চাইলাম, আর তুমি আমার এই দোকানে আইনা এই রুটিটা খাইতে দিলা, সবই আল্লাহ পাকের খেলা বাজান। এত কিছু যখন বুঝেন চাচি, তখন এই রাস্তাঘাটে মানুষের কাছে চেয়ে চেয়ে খান কেন? কাজ কাম করে খেতে পারেন না? মা, আমার ফিল্ডের দিকে তুমি দেখছো, আমি কি এই শৈলী কাম করতে পারবো? তুমি কি নিবা তোমার বাড়িতে আমার কাম করতে? এখন আমার মতো এই বুড়া মানুষে কেউ কাম কাজে নিতে চায় না। কেন নিতে চায় না জানো? মনে করে বুড়া মানুষ কাম কাজ করতে পারবো না, একটা ভেজাল। চাচি, সেটা আপনার শরীর দেখেই বুঝতে পারছি যে আপনি বয়স্ক মানুষ। এ বয়সে আপনি কাজ কামও তেমন করতে পারবেন না, কেউ আপনাকে কাজেও নিবে না। কিন্তু আপনি এ বয়সে কাজই বা কেন করবেন? আপনার ছেলে মেয়ে সন্তানাদি কেউ নেই? মা গো, আছে, আমারও একটা সন্তান আছে। কিন্তু কয়টা সন্তান আজকাল বাবা মারে খোঁজ নাই গো। আমার সন্তান আমারই খালায় থেয়েছে লাগিছে। পেটে ধরলে কি সব সন্তান সন্তান হয়? কিছু কিছু সন্তান অমানুষ হয়ে জন্ম নেয়। বুঝলাম না, কেমন সন্তান পেটে ধরেছেন যে মাকে খাবার দেওয়ার ভয় রাস্তায় ফেলে চলে যায়? এই পেটে কিছু জানোয়ারও জন্ম নেয়। তুমি যদি লেখাপড়া কইরা মানুষ না হও, অমানুষ হও, জানোয়ার হও, তখন কি কিছু করার আছে? যাই হোক, তুমি বুঝবা, এখন বুঝবা না। মায়া হয়ে জন্ম হয়েছে তো, যখন মা হইবা তখন ঠিকই বুঝবা সব। বুঝবো কেন? আমি কি কোনোদিন ব্যাংকে লেনদেন করছি নাকি? শুনছি টাকা পয়সা মাইর যায়। তাই কইতেছিলাম কি, বিদেশ যাওয়ার আগে আমার নামে একটা অ্যাকাউন্ট করে গেলে ভালো হইতো না? হেই, তোমার নামে অ্যাকাউন্ট খুলবো মানে? তুমি লেখাপড়া জানো? আর এখন একটা অ্যাকাউন্ট খুলতে গেলে কত ঝামেলা সেটা তুমি জানো? মাহি, আমি কষ্ট মষ্ট করে তোর স্বামীকে বিদেশ পাঠাতে চেয়েছিলাম যাতে তোরা একটু পরিবর্তন করতে পারিস। কিন্তু ও যদি বেশি বোঝে তাহলে কিন্তু আমি এসবের মধ্যে নাই। তোরা যা পারিস কর। আসলে কি, ছোট লোকের বাচ্চার নজর সবসময় ছোটই থাকে। আচ্ছা মা, তুমি থামো, আমি দেখছি বিষয়টা। আয়, এত বেশি কথা কেন বলো? এখন যদি তোমার নামে বা আমার নামে যদি নতুন করে অ্যাকাউন্ট খুলতে যাই, তাহলে তো অনেক ঝামেলা হবে, নতুন করে কাগজপত্র নিতে হবে। আর এখন কি এত ঝামেলা করার সময় আছে? শোনো, মা যেটা বলছে সেটাই করো। তুমি বিদেশ যাওয়ার পর প্রতি মাসে মাসে টাকা মার অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে, মা না হয় ওই টাকাগুলো সবার শোধ করে দিবে। তোমার পিছে আমার মা কত কষ্ট করে টাকা ম্যানেজ করে তোমাকে বিদেশ পাঠাচ্ছে। তোমার 14 গোষ্ঠীর মুরুদ আছে আর তোমাকে বিদেশে পাঠানো, যা করার তো আমার মাই করছে। শোনো মাহি, বিদেশে যাওয়া কিন্তু মুখের কথা না। অনেক জায়গায় দৌড়াইতে হয়, অনেক কাগজপত্র লাগে, অনেক কিছু করতে হয়, অনেক কষ্ট করতে হয়, সেটা কি বোঝে? এখন আমি যা বলছি সেটা শোনো। ওরা ফোন করেছিল, আগামীকাল রাত 10টায় ফ্লাইট, যা যা গুছানোর দরকার গুছা নিতে বল। সাসি, তুমি কেমন আছো? রাখছি আল্লাহ, ভালোই রাখছি, তগর দোয়ে ভালোই আছি। তা চাচি, তুমি কোনো খবর জানো? কিসের খবর? কি খবর জানো? আরে তুমি তো দেখি কোনো খবরই জানো না। আরে তোমার পোলা সৈকত অত বিদেশ চলে গেছে, আমি আমাকে বাড়ির পাশে মকবুলের কাছে শুনলাম। কি কইলি? আমার পোলা, আমার বাজান বিদেশে গেছে? আমার বাজানে কি একটা বড় মনে পড়লো না তার মায়ের কথা। বিদেশে যাওয়ার আগে
হাতটা মারো আমার দেখা গেল না। হয় আমার লোকে দেখা করলে কি আমি ওর সাথে না করতাম, মায়ের লোকে দেখা না করে চলে গেল, আমার লোকে দেখা করলে কি কোনো ক্ষতি হয়ে যেত, আমি ওর কি যাইতে নিষেধ করতাম। বিদেশ যাইব, বিমানে উঠব, এই আনন্দে ওর কি আর কিছু মনে আছে? ওই তো সবকিছু ভুইলা গেছে। আল্লাহ গো, ও আল্লাহ, তুমি আমার পুলারে সহি সালামত পর্ত রাইখো আল্লাহ, ওরে ভালো রাইখো, ও যেন বিদেশের মাটিতে ঠিক মতো কাম কাজ করতে পারে আল্লাহ, তুমি ওরে দেখো। আমিন। এরই কয় মা, সন্তান যত অন্যায় অপরাধ করুক মা কিছু মনে রাখে না। আচ্ছা চাষি, আমার একখান কথা কত তোমাকে, মায় গো আল্লাহ কোন মাঠে দিয়ে বানাইছে একটু কইতে পারো আমারে? আমি কইতে পারবো না বাজান, ওই আল্লাহ জানে যে আমাকে সৃষ্টি করছে। হ ওই মালিকের হুকুমে আমি আমার মায়ের সামনে মাসে হজ করতে পাঠামো, আমার মায়ের শেষ ইচ্ছা ছিল এটাই আমার কাছে। চাষি তুমি আমার মায়ের লোকে দোয়া করো। দোয়া করি বাজান, তোমার নেক ইচ্ছা পূরণ হোক। এরে কয় পোলা সন্তান, এক পোলায় মায়েরে হজ করতে পাঠায় আর আরেক পোলায় মায়েরে খন্না দিয়া ফালাই দিয়া শ্বশুর বাড়ি চলে যায়। আল্লাহ তুমি আমারে দেখো। হ্যালো, হাই। সে কখন থেকে তোমাকে আমি ফোন করেই যাচ্ছি করেই যাচ্ছি, তুমি আমার ফোন রিসিভ করছো না কেন? হ্যাঁ যাই হোক, তোমাকে এসব বলে আর সময় নষ্ট করতে চাই না। তুমি আমাকে এখন এটা বলো, গত মাসের থেকে এই মাসে এত টাকা কিভাবে খরচ হলো? তুই যদি ঠিক মতো দেশে টাকা না পাঠাস তাহলে এই যে যাওয়ার আগে এতগুলো টাকা ঋণ করে গেছিস, এই টাকাগুলো কে শোধ করবে শুনি? সবাই কি আর আমাদের টাকাগুলো ছেড়ে দিবে, নাকি তারা তোর বাপ চাচা হয় যে আমাদের টাকাগুলো মাফ করে দিবে? কি ব্যাপার, চুপ করে আছিস কেন, কথা বলছিস না কেন বল? ইয়ে মানে আসলে হইছে কি, এই মাসে একটু টাকা বেশি খরচ হয়ে গেছে, এই সবাই মিলে একটু গরুর গোশ দিয়ে ভাত খাইছিলাম তো, আর মানে একবার না দুইবার খাইছি, এর জন্য একটু টাকা খরচ হয়ে গেছে। গরুর মাংস খেয়েছিলাম তো তাই একটু বিলটা বেশি হয়েছে। হ্যাঁ এই তোকে বিদেশে পাঠানো হয়েছে কিসের জন্য, খাওয়ানোর জন্য নাকি কাজ করার জন্য? আর সবার সাথে তোকে যে তাল মিলিয়ে চলতে হবে এটার কি দরকার? যাই হোক, তুই কি ভুলে গেছিস তোর জন্য যে আমার মা এত কষ্ট করে 6.5 লাখ টাকা ঋণ করে তোকে বিদেশে পাঠিয়েছে, এই টাকাগুলো কে পরিশোধ করবে শুনি? আর তুই যে স্বপ্ন দেখতি তুই কোটিপতি হবি, সেগুলো কি করে হবি? হ্যাঁ তুই তো ঠিক মতো টাকাই পাঠাস না, টাকা তাহলে আমি জমাবো কি করে? যাই হোক, আমি বলি কি তুমি এখন থেকে না ওভারটাইম করবা, ঠিক আছে? ওভারটাইম করে যে টাকাটা পাবা সেই টাকাটা দেশে পাঠিয়ে দিবা, তাহলে অনেকগুলো টাকা আমরা জমাতে পারবো। আচ্ছা ঠিক আছে করবো, তারপরেও একলগে আমরা অনেকেই থাকি তো, এই তাল মিল করে না চললে কি হয় কম? এ শুনো, তোমার এসব তাল মেলানো না বন্ধ করো। যাই হোক, আমার ছোট বোন যে তোমার কাছে আইফোন চেয়েছে সেটা কি তোমার মাথায় আছে? যেভাবেই হোক আমার ছোট বোনকে কিন্তু ওই আইফোনটা দিতে হবে, আমার ছোট বোন কিন্তু আমার কাছে আবদার করেছে। আর ওই আইফোন যদি না দিতে পারি তাহলে কিন্তু ওদের কাছে মুখ দেখাতে পারবো না। একটা আইফোনের তো অনেক দাম মনে হয়। তো কি হয়েছে, যত দাম হোক আমি এত কথা শুনতে চাই না, আমার ছোট বোন আমার কাছে আবদার করেছে মানে তোমাকে এটা দিতেই হবে, না হলে কিন্তু আমার মার কাছে আমি আমার মুখটা দেখাতে পারবো না।
আমার মা কত কষ্ট করে টাকা ম্যানেজ করে তোমাকে বিদেশে পাঠিয়েছে, আর তুমি এতটুকু আমার ছোট বোনের জন্য করতে পারবে না? সামান্য আইফোনই তো চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করতেছি আইফোন পাঠানোর জন্য। আচ্ছা আমি রাখতেছি, আবার রান্না বান্না কইরা খাইতে হইব, ঘুমাইতে হইব, সকালবেলা আবার কাজে যাইতে হইব, আমি রাখি। হ্যাঁ এই শোনো, তোমার এসব নাটক না বন্ধ করো। ওখানে কেন গেছো? ওখানে তো কাজ করার জন্যই গেছো। তুমি যদি ওখানে কাজ না করো তাহলে দেশে কে টাকা পাঠাবে? হ্যাঁ নাকি তোমাকে ওখানে বসিয়ে বসিয়ে খাওয়াবে? যাই হোক কাজ করো, রাখি ফোন। হ্যাঁ রে রিয়াল, তোরে কামাইতে যাইয়া জীবন যৌবন শেষ করে দিতেছি। হ্যাঁ সেই রিয়াল। কি সুন্দর লাগতেছে আমার, আমার কতদিনের শখ, আমার গা ভর্তি গহনা থাকবে সেই শখ এতদিন পরে পূর্ণ হইলো আমার। উফ, চালাকি করার জন্য টাকাগুলো পেয়েছি, আমি গহনাগুলো কিনেছি, আরো কিনবো। ব্যবসা শুরুতেই 1,00,000 টাকা লাভ, 5,50,000 টাকা বলেছি, খরচ নিয়েছি 6,50,000 টাকা, তার মানে শুরুতেই 1,00,000 টাকা। আরো যে কত কিছু করব, আর অ্যাকাউন্টে তো টাকা আসছে বিদেশ থেকে হু হু করে। আমি যাই কোথায় খালি উড়ব। উফ আমার কি যে ভাল লাগতেছে। মাহি, রিধি, এই মাহি, রিধি, এই তাড়াতাড়ি আমার সামনে আয়। উফ আমার কি শান্তি লাগতেছে। দেখ তো আমাকে এই গহনাগুলোতে কেমন লাগছে। অনেক সুন্দর হয়েছে মা, কবে কিনলে? আরে কি বলিস, আজকেই তো কিনে নিয়ে এসেছি। আমার অনেক দিনের শখ ছিল আমার গা ভর্তি গহনা থাকবে, আমি একদম রানীর মতো চলবো, সেই স্বপ্নটা আজকে একটু পূরণ হয়েছে। কি বলিস, আমি আরো গহনা কিনবো। তোমাদের সবারই শখ আল্লাহ বলে সবকিছু আছে, সবকিছুই তোমরা পূরণ করো, শুধু আমার বেলায় তোমাদের কিচ্ছু নেই। আমি কবে থেকে বলতেছি মা যে আমার একটা আইফোনের শখ, কই তোমরা থেকে পাত্তাই দিচ্ছ না, আর তোমার মেয়ে জোর গলায় কি বলছে, সে নাকি আমাকে আইফোন কিনে দেবে। আরে আমি আজকে তোর দুলাবাইকে বলেছি তোর আইফোনের কথা, দেখবি খুব তাড়াতাড়ি তোর দুলাবাই তোর আইফোনটা পাঠিয়ে দিবে। এই এত দুলাবাই দুলাবাই করিস না তো, ওই ছোট লোকের বাচ্চাটাকে আমি আমার প্রয়োজনে ব্যবহার করেছি, আমার কাজ শেষ, তারপর ওকে আমি ডাস্টবিনে ফেলে দেব। আর তুই যদি ওর সাথে থাকতে চাস থাকবি, আমার কিছু বলার নেই, তাতে কিন্তু তোর ভবিষ্যৎ ভালো হবে না বলে দিচ্ছি। মা তুমি যেটা ভালো বুঝো তাই করো, তুমি আমাকে যেটাই করতে বলবে আমি সেটাই করব, আর আমারও কোনো ইচ্ছা নেই কামাটার সাথে থাকা। শোন মাহি, মন খারাপ করিস না মা, তুই আমার কথা শোন, আমি যেটা বলি তোর ভালোর জন্যই বলি। জয় ছেলেটা ভালো, আমার খুব পছন্দ হয়েছে, ওরও টাকা আছে আমাদেরও টাকা আছে, তুই ওকে বিয়ে কর, তার আগে ওই কামলার বাচ্চা কামলাটাকে ডিভোর্স দিয়ে দে, আমি যেটা বলি সেটা শোন। কিন্তু মা, আর কোনো কিন্তু মা না, ওটা ফলস ভালোবাসা, অভাবের ঘরে ভালোবাসা হয় না, তুই সুখে থাকবি জয়ের কাছে। ঠিক আছে মা, তুমি যেটা বলবে আমি সেটাই করব। এই তো লক্ষ্মী মা আমার। মাহি, রিধি, মা, আরে কোথায় তোমরা, এদিকে এসো। মাহি কেমন আছো তোমরা? কেমন আছি সেটা পরে জানা যাবে, এখন তুমি আমাকে এটা বলো, তুমি কোন সাহসে আমাকে না জানিয়ে বিদেশ থেকে এই বাড়িতে এসেছো? তুমি এসব কি বলছো, আমার 5 বছর শেষ হয়ে গেছে তাই আমি চলে এসেছি, আমি ওখানে থেকে কি করব? 5 বছর মেয়াদ শেষ হলো মানে তাতেই তুমি চলে আসবে দেশে? আরে তোমার মতো তো এরকম বিদেশে অবৈধভাবে থেকে অনেকেই টাকা কামায়, তুমি পারলে না? একেবারে মেয়াদ শেষ সাথে সাথে চলে আসতে হবে দেশে,
দেশে আসার জন্য একেবারে গদগদ হয়ে গেছো, তাই না? কে ডেকেছে তোমাকে দেশে? তা দুলা ভাই, এখন যে আপনি বিদেশ থেকে বাংলাদেশে চলে আসছেন, আপনি এখন কি কাজ করে খাবেন শুনি? আপনি তো আর মানুষের পাশে কামড়া দিয়ে খেতে পারবেন না, আর কোনো মানুষ আপনাকে কাজও নেবে না, বলবে আপনি তো বিদেশ থেকে আসছেন, আপনাকে কি কাজ দেবে শুনি? কি কাজ করব মানে, আমি তো 5টা বছর বিদেশে কাটিয়ে এসেছি। আমি ভাবছি আর বিদেশে যাব না, যে টাকা জমিয়েছি সেই টাকা দিয়ে বাংলাদেশে একটা ব্যবসা বাণিজ্য করব। টাকা যা আলহামদুলিল্লাহ হয়েছে, তার থেকে অনেক বেশি হবে। গুজরাবা চিত হয়ে শোয়ার শখ দেখছো মা, ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখতেছে। মাহি, ও এসব কি উল্টাপাল্টা কথা বলছে? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে। তুমি যে দেশে এসে ব্যবসা করবে, টাকা কোথায় পাবে? তুমি কি সাথে করে টাকা নিয়ে এসেছো? আমি বিদেশ থেকে যত টাকা ইনকাম করেছি সমস্ত টাকা তো মায়ের অ্যাকাউন্টে পাঠিয়েছি, আর তাছাড়া আসার আগেও 1 লাখ টাকা পাঠিয়েছি। কিসের টাকা? কার টাকা? আমি তো আপনাকে চিনতেই পারছি না, আবার বলছেন আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছেন, আশ্চর্য! আরে আপনি এসব কি বলছেন? আপনি আমাকে চিনতে পারছেন না? আরে আমি তো আপনার অ্যাকাউন্টে সমস্ত টাকা পাঠিয়েছি, এখন বলছেন আমাকে চিনতে পারছেন না, আমি কোনো টাকা পাঠাইনি। আরে এসব পাগল ছাগলকে বাড়িতে ঢুকতে দিল কে? মাহি, দারোয়ানকে ডেকে এক্ষুনি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। আপনি কে? হ্যাঁ, আপনাকে তো আমরা চিনি না। শুনেন, আপনি যদি এখন এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে না বেরোন, আমরা কিন্তু তাহলে দারোয়ানটিকে আপনাকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব। হ্যাঁ তাই তো, কে আপনি? হুটহাট আমাদের বাড়ির ভিতরে কেন ঢুকে পড়েছেন? আপনাকে তো আমরা চিনি না। মাটি, তুমি আমাকে চিনতে পারছো না? এখন কেউ আমাকে কেন চিনতে পারছো না? আরে আমি আমি সৈকত। আরে এই যে মাহি আমার স্ত্রী, আপনি আমার শাশুড়ি, আর তুমি আমার শালিকা, তোমরা কেউ আমাকে চিনতে পারছো না কেন? এই এই তুই কি বললি? তোর মতো ছোট লোকের বাচ্চা একটা কামলার বউ আমি? শোন, তুই যদি আর একবার আমাকে তোর ওই মুখে বউ বলে পরিচয় দিস না, তাহলে তোর গায়ে হাত তুলতে কিন্তু আমরা বাধ্য হব। যা যা, ভালোভাবে বলছি, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন যেন আমার বাড়িতে তোকে না দেখি, আর আশেপাশেও যেন না দেখি। মা, আপু, তোমরা কথা বললো, আমি ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি লাগেজের মধ্যে কি আছে। ঠিক আছে। আরে এ আমার ব্যাগটা দিয়ে যাও। আরে ট্রলি ব্যাগ তো আমার, ওটা দিয়ে যাও। কার ব্যাগ ওটা? শোন, তোকে আমরা চিনি না, আর তুই আর 1 মিনিটও এই বাড়িতে থাকবি না, যা বের হ। আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে আমার সমস্ত টাকাগুলো দিয়ে দাও। আমি বিদেশ থেকে এতদিন যত টাকা পাঠিয়েছি সব টাকা দিয়ে দাও, আমি এই মুহূর্তে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আর কথা দিচ্ছি, কোনো দিন তোমাদের সামনে আসবো না, কোনো দিন। কিসের টাকা পয়সা? কার টাকা? কাকে দিয়েছিস? কামলার বাচ্চা? তুই সারা জীবন কামলার বাচ্চা কামলায় থাকবি, বের হয়ে যায় বাড়ি থেকে। মাহি, তুমি আমাদের এতদিনের সংসার, এতদিনের সম্পর্ক সবকিছু মিথ্যা করে দিলে, সবকিছু দৌড়ে বেসে দিলে। হ্যাঁ, এগুলো সব মিথ্যা ছিল। আমি তো শুধুমাত্র তোর টাকার জন্য তোর সাথে সম্পর্ক রেখেছিলাম, এখন তোর সব টাকা আমার হাতে চলে এসেছে, এখন আর তোকে আমার দরকার নেই। যা, তুই এখন সোজা গিয়ে তোর মায়ের আঁচলে গিয়ে বসে থাক। আরেকটা কথা, তুই কান খুলে ভালো করে শুনে রাখ, আমি অনেক আগে তোকে ডিভোর্স দিয়ে দিয়েছি। আমি 3 মাস আগে জয় নামে এক ছেলেকে বিয়ে করেছি। দাদা, আমি বিশ্বাস করি না এইসব মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ফাইনালি আপুটা বিদায় হলো। ভাইজান, অহন তো বুঝতে পারলেন আমার জীবনে কি ঘইটা গেছে। তোর কথা শুনে কি মনে হচ্ছে জানিস? আমার মুন্ডা সেটিছে কি আমার জুতা দিয়ে তোর দুই গালে দুটো বাড়ি মারি? নিজের সুখের আশায় কোটিপতি হওয়ার জন্য নিজের মায়ের সাথে কামড়া করতে পারলি? আরে যেই মা তোরে 10 মাস 10 দিন গর্ভধারণ করছে, সেই মারে তুই কষ্ট দিলি? ঠিক কাম করছে, আল্লাহ তোরে উচিত শিক্ষা দিছে। বাবাই, আমার শিক্ষা আমি পাইছি, আমার পাপের ফল আমি ভোগ করছি, আল্লাহ কো অহংকারে শিক্ষা দিয়া দেয়।
কেউ টের পায় না। ভাইজান, আমার না অনেক পানি পিপাসা পাইছে, আমার একটু পানি দিবেন। শোন, পানির অপর নাম জীবন, পানি খাওয়াইলে সব হয়। তুই যে পাপি, তুই যে অপরাধী, তোর যদি পানি খাওয়াই না, আমার সবের বদলে আমার পাপ হইব। একটু পানি দিয়া যান না, একটু পানি পিপাসা লাগছে। ভাইজান, একটু পানি খামো, একটু পানি দেন না। ও ভাইজান, এই যে লো পানি। মা, বাজান, বাজান, তুই, ও বাজান, তোরে এমন থেকে বাজান, ও বাজান, তুই রাস্তার মধ্যে পানি পানি কেন করতেছ? তুই না বিদেশে গেছিলি মেলা টাকা কামাইতে, অনেক বড় লোক হইবি, আজকে তোরে অবস্থা কেন? আমি ভুল করছি না, আমি জীবনে অনেক বড় ভুল কইরা ফলাইছি। আমি তোমারে চাই না, আমার শাশুড়ি, আমার বউয়ের সাথে আমার শ্বশুর বাড়ি চলে যায়, আমি অনেক বড় ভুল কইরা ফলাইছি। মা, টাকার লোভ আমার একদম শেষ কইরা দিছে। আমি শাশুড়ির কথায় বিদেশ গেছিলাম, বিদেশ যায় মেলা টাকা ইনকাম করছিলাম মা, কিন্তু ওই সম্পত্তি আমার না, ওই টাকা পয়সা আমার না। আজকে আমার পাপের ফল আমি পাইতেছি মা, আমি পাইতেছি। এত এত টাকা ইনকাম করছি, কোনো টাকা আমার না মা, কোনো টাকা আমার না। এগুলি ওরা নিল কেমনে? তুই কি তোর নামে কিছুই জবাস নাই? মা, ভুলটা তো ওই জায়গায় করছিলাম আমি, নিজের নামে আমি কোনো অ্যাকাউন্ট করি নাই, আমি আমার শাশুড়ির নামে অ্যাকাউন্ট করছিলাম। আমি বিদেশ থেকে অনেক টাকা পাঠাইছি, ভাবছিলাম দেশে যাবো, দেশে যাই নিজে একটা অনেক বড় বাড়ি পাঠাবো। বাড়ি আসার পরে মা আমার কুকুরের মতো বাড়ি দেখা বাইট করে দিচ্ছে, আর পরে শুনলাম অ্যাকাউন্টে একটা টাকাও নেই, সব টাকা দিয়া দিছে, আমার বউয়ের ডিভোর্স দিয়া দিছে। আমি আমার রাস্তার পাগল হয়ে গেছি, ফকির হয়ে গেছি। তোমার ওই জুতা জোড়া খুইলা আমারে মারো, যতক্ষণ খুশি আমারে মারো, আমি মানুষ না মা, আমি অমানুষ হয়ে গেছিলাম। আমি তোমার মনে কষ্ট দিয়া, আমি বিদেশের মাটিতে খাইয়া না খাইয়া অনেক কষ্ট করছি মা, বিদেশ থেকে কষ্ট করে আমি টাকা পাঠাইছি, পরে দেশে এসে বুঝতে পারলাম মা ওই টাকা আমার না, ওই সম্পত্তি আমার না। মা, তুমি আমার ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, অনেক অত্যাচার করছি, আর তুমি ক্ষমা করে দাও। তুমি যদি আমার ক্ষমা না করো, আল্লাহ আমার ক্ষমা করবো না। না বাবা, সন্তানরা যতই অপরাধ করুক না কেন, মা বাবারা মনে রাখে না, ক্ষমা করে দেয়, আমিও তোরে ক্ষমা করে দিছি বাজার। আয় বাড়িতে চল।